পাহাড়ে এখন ফসল তোলার মৌসুম। ধাপে ধাপে ঘরে উঠছে ধান, ভুট্টা, মিষ্টি কুমড়া সহ রকমারি খাদ্যশস্য। পাহাড়ের বম জনগোষ্ঠীর মানুষেরা এই ফসল ঘরে তোলার পালাটি শুরু করেন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে। এসব কিছুকে কেন্দ্র করে আয়োজন করা হয় থ্লাইথার বা নবান্ন উৎসবের। আজকে আমাদের নবান্ন উৎসব, এটাকে আমরা বম ভাষায় বলি হচ্ছে থ্লাইথার। জুমের ফসলগুলো আমরা গির্জাই ঈশ্বরের কাছে উৎসর্গ করি, গির্জা শেষে আমরা এগুলো সবার সাথে শেয়ার করে খাই এবং আনন্দ শেয়ার করি। আমরা যা যে উৎসর্গকৃত ভুট্টা, আখ, কলা এসব আমরা শেয়ার করে খাচ্ছি। তা আমাদের মধ্যে সে নবান্ন উৎসবের আনন্দটা আমরা নিজেদের মধ্যেই শেয়ার করছি। খ্রিস্ট ধর্মাবলম্বী বমদের গ্রামগুলোতে একদিকে চলে রান্নাবান্নার আয়োজন, অন্যদিকে গির্জার প্রার্থনা সভায় সমবেত হন পুণ্যার্থীরা। নিজেদের সুন্দর জীবন কামনার পাশাপাশি এবছর বৈশ্বিক মহামারী থেকে মুক্তির জন্যও ছিল বিশেষ প্রার্থনা। আমরা সবাই বাংলাদেশে যারা আছি, সব গোষ্ঠী ধর্মীয় সবাই আমরা যাতে করে করোনার মধ্যে আমরা রক্ষা পাই, সেজন্য সবসময় আমরা প্রার্থনা করি। গির্জায় অনুষ্ঠিত ঈশ্বরের বন্দনায় স্থান পেয়েছে ভক্তি আর আনন্দের কথামালা। সেপ্টেম্বর মাস জুড়ে পাহাড়ের বিভিন্ন গ্রামে চলবে ফসল তোলার এমন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা। ফরিদুল আলম সুমন, খোলাচোখ, বান্দরবান।